14? Sugar plan. Problem A jayga ta amra korchi. Problem amra A jayga ta te korchi. Plan dekhiye, plan dekhe. आज पर्यंत क्यों टाका बाहर करे देना ये दिमाग के ढुकाई नहीं प्लान देखते कि भावे जाच्छेन कोथाई जाच्छेन ये टा इम्पोर्टेंट आपने तार का छे जोखुन बेरोलन बाड़ी ते जमुन टाउजर पैंट पोरे आचेन सेंटू गांजी या तो कॉलर वाला गांजी या तो गोल वाला गांजी पोरे लिए চললেন তার কাছে যার জন্য রেজাল্ট আসে না আপনি এটা কতটা ভালো দিবেন মন্দ দিবেন এটা বড় ব্যাপার নয় কারণ আপনি হচ্ছেন ওরিয়েন্সের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সবকিছু ওরিয়েন্সের আপনার চাইতে বড় কিছু ও জানে না ইয়ে দিমাগে রাখবেন সবসময় যখন আপনি এই কালচারে যখন তার কাছে যাবেন আয়নার সামনে দাঁড়ান আপনি ড্রেস আপ পরে সন্তুষ্টি আছেন কি এই ড্রেসটা পরে কি আপনি আপনার বউকে দেখতে যেতে পারবেন কি এই ড্রেসটা পরে কি আপনি আপনার শ্বশুর বাড়ি যেতে পারবেন কি বহুত বড় ইম্পর্টেন্ট জিনিস স্যার বহুত বড় ইম্পর্টেন্ট জিনিস এটা যখনই আপনি করে নিতে পারবেন তখন কিন্তু আপনার এই জায়গাটা আপনার সাকসেস হবে নচেত হতেই পারে না আমরা যাই ইচ্ছা তাই করে গিয়ে তার কাছে একদম জবরদস্ত করে প্ল্যান প্রেজেন্টেশন দিই জুতাতে গোবর লাগা ভর্তি আছে ঠাং ঠাং করে তার বাড়ি দিয়ে একদম লাগিয়ে টাকি একাকার করে দিচ্ছি তোর প্ল্যান কি সব প্ল্যান তুই তো নিজে জুতা দে কি বলবে না বলবে যখন যাকে আপনি প্রেজেন্টেশন দিতে যাবেন সে আপনার পায়ের তলা থেকে নিয়ে শুরুয়াত করে স্ক্যান করতে উপর থেকে না উপর থেকে গেলে তো আমি আগে ধরা পড়ে যাব এখনো আপনারা দেখবেন অনেক দোকানে স্টাফ রাখে স্টাফ রাখে যেমন মন তেমন স্টাফ হলেই হইতো কিরকম স্টাফ কম দামি স্টাফ 1500 টাকার স্টাফ 2000 টাকার স্টাফ 3000 টাকার স্টাফ হলে কাফি আছে কারণ ও মাল বাহির করে কাস্টমারকে জুগার দিতে পারলেই তো হলো রাইট আজকের ডেটে শপিং মলগুলোতে দেখবেন তো রীতিমতন হাইট ফাইট সব কিছু যাচ পড়তাল করে তাকে রিক্রুট করা হয় আজকের ডেটে তাদের ফিগার দেখবেন কারণ তারাই তো প্রেজেন্টেশন দিচ্ছে স্যার আপনার জন্য না দারুণ ব্লেজার এসেছে দেখো না 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 দারুণ কালেকশন আছে দিল জিতলো কি জিতলো না ও কি ওর বাপের ফ্যাক্টরির মাল দিছে নাকি ও কি জন্য এটা দিচ্ছে কি জন্য পয়সা আজ আমরা এই জায়গায় কাজ করছি কি জন্য পয়সা প্রবলেম তো এই জায়গাটাতে স্যার এটা জায়গাতে আমার পয়সা নয় এটা জায়গাতে দীপক স্যার পয়সা এটা জায়গাতে ফারুক স্যারের পয়সা এটা জায়গাতে মোতাহার স্যারের পয়সা এটা জায়গাতে আর্মি স্যারের পয়সা নো স্যার আমার আপনার সেলফ মেন্টালিটি আজ থেকে হবে দেখেন এইগুলা থেকেও তো আমরা অনেক কিছু শিখতে পারি আগের কাপড়ের দোকানে স্টাফ গুলোকে দেখেছেন তো এমনি হাফ প্যান্ট পরে বসে আছে আজকের ডেটে কোনো কসমো বাজার হোক ভিআইপি বাজার হোক ইয়া তো কলকাতা বাজার হোক তাদের তো পুরো ড্রেস একদম পুরো স্যুট বুট লাগিয়ে থাকে থাকে না থাকে আমাদের কো ঠিক একই রকম ভাবে এই কাজটা করতে হবে ফল হচ্ছে এই জায়গায় বাকি যেমন ভাবে দিচ্ছেন কোনো সমস্যা নেই হয়ে গেল বাকি থাকলো ফলো বিজনেসের পার্ট হচ্ছে এটা সবচেয়ে খতরনাক পার্ট এই তিনটা কাজ হচ্ছে আপনার পুরা সার্জারি কমপ্লিট
বুঝতে পারছেন? অপারেশন হয় না, প্রথমে ঠিকা হয়ে গেল, 30,000 লিব, 40,000 লিব, 50,000 লিব, লিয়ে কি হয়েছে, পাথর হয়েছে আর কিছু হয়েছে, কাটা চিরা সব টোটাল কমপ্লিট, বাকি থাকলো কি, ওটাকে বলে গো ড্রেসিং, ড্রেসিং। একটা অপারেশন যদি ড্রেসিং না হয় জায়গা বরবাদ হয়ে যায় না, ভুল বলছি? রাইট, তো ঠিক ফলো আপ কিন্তু আমাদের ড্রেসিং এর কাজ করে। আপনি সব কিছু করলেন, লিস্ট করলেন, কন্ট্যাক্ট করলেন, ইনভাইট করলেন, প্ল্যান দেখালেন, আর বাকি এই জায়গাটাতে বলছে কাম তো হয়ে গেছে, প্ল্যান তো দিয়ে দিয়েছি, 100 জন কে প্ল্যান কমপ্লিট, তাও তো আমার রেশিও বাড়ে না। পিছনে কারণ হচ্ছে ড্রেসিং আমি করিনি। আর ড্রেসিং হতে লাগবে আমাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাকে ইলাজ চালু করতে হবে, করতেই হবে। আর সেই ইলাজ যেন আমরা মাঠে ঘাটে রাস্তায় দোকানে আসালে পাশালে জোরে চিৎকার করে কে রে কামটা হইবে কি, ম্যাক্সিমাম এটা টাইমের অভাব আমাদের কাছে, বুঝলেন? এই যে কালকে তোকে বললাম ওইটা করবি না, পরে কথা হবে, পরে, যার জন্য কাম হয় না। ফলো আপ করবেন কোথায়? তার বাড়িতে। একবার না, পাঁচবার না, 10 বার যান তার বাড়ি। ফলো আপটা কিরকম জানেন? ফলো আপটা হচ্ছে গরু মহিষ দেখেছেন? দেখেছেন গরু মহিষের দুধ টানতে দেখেছেন? দেখেছেন টেনেছেন কতজন? বাহ, জোরদার হাততালি। কেউ খারাপ মাইন্ডের নেবেন না, আমি আপনাদের শুধু বোঝানোর জন্য আমি এটা করছি, রাইট? আজকে যে দাদারা করেছে তাদেরকে পুছে নেবেন, যখনই দুধ টানতে গেছে তখনই কি করে না, আস্তে আস্তে আদর করছে না, আদর করছে তো, মানে তো কে মাল টানবো তো আমি, রাইট? ঠিক একই রকমই আমি যখন অরুণ স্যারের বাড়ি যাবো, স্যার কি ডেকোরেশন করেছেন রুমটা, এই দারুণ, কি গেটগুলো বানাইছেন কি, আর ফ্যানটা কি সুন্দর, দারুণ, এ চয়েস কর আপনার না বৌদি, তাকেও কি করছি আমি, টানবো মাল না, মাল টানবো তো। আর এই করতে 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 কি হচ্ছে, যে দুধ টানতে যায় দেখবেন বালতিতে ফের ও জল নিয়ে যায় না, যাই জল নিয়ে যায় কেন, ওইখানে ছাটা মারার জন্য। যদি তাকে ব্যথা হয় সে কি টানতে দিবে? টানতে দিবে না তো। এইখানেও কিন্তু সে যদি ব্যথা পায়, তাকে যদি আমি বোঝাতে না পারি, তার দর্দের সাথে যদি আমার দর্দকে যদি আমি ম্যাচ না করাতে পারি, তাহলে তোর সাথে আমার প্যার হবে না। আর আমি যদি ওইখানে গিয়ে বলি এরকমই দর্দ আমার ছিল, এই তো আমিও গাড়ি আছি বললেহি, এই দুবাই টুর, এই সিঙ্গাপুর টুর, আপনিও করেন আপনার হয়ে যাবে, এটা কি হলো, এটা প্যার হলো? এর অহংকার, ঘমান্ড। তার দুঃখের সাথে দুঃখ যখন আপনি মিলাবেন তবেই কিন্তু প্যার বানবে, রাইট? আর যখন আপনি টানতে শুরু করলেন, করি তা ও কি করে, লেজটা কেন মাছি, আপনারও অড়সি পড়সি মাছি, আপনি যখন তার কাছে গেছেন, আপনি যখন তার কাছে গিয়ে তাকে বলছেন এই, তখন ওর পড়োশী ওকে বলে করবি না, ফালতু জিনিস, যতজন করে সব বরবাদ হয়ে গেছে। এইটাকে ঠিক করার জন্য যেমন ও পুচল হিলাচ্ছে, ঠিক আমাদেরও আপলাইন হচ্ছে পুচ হিলা।
আপনি যদি তাকে ফলো আপ না করতে পারেন তো আপনি তার আপনার আপলাইনকে ফার্স্ট ফার্স্ট আপনি একটা নিয়ে যেতে লাগবে। তবে দুই চার পাঁচ জন তাক আপনি আপলাইনকে নিয়ে গিয়ে আপনি কাজটা করাবেন। দুই চার পাঁচকে নিয়ে যাওয়ার বাদ যখন আপনি এই কাজটা কমপ্লিট করে নিলেন তার তো আপনার কাছে টেকনিক জানা হয়ে গেল, যেমনই গরু আর মহিষ হোক না কেন দুধ টানা আপনার জন্য আসান। আজকের ডেটে আপনি আর আমি যদি যাই তো কি বলেন তো, কখন এটা খাবো, কখন তো লাফাইবে, কত রকমের, কারণ আমার টেকনিক জানা নাই তো। যে আমার টেকনিক কমপ্লিট হয়ে যাবে সেই দিন আমার কাছে গিয়ে আসান হয়ে যাবে, বুঝা গেল? তো ইয়ে হচ্ছে ফলো আপ এর পার্ট। ঠিক সেম আমি যে কাজ ওই জায়গাতে করছি তার কাছে নেওয়ার জন্য, ঠিক আমাকে এই জায়গাতে নেওয়ার জন্য একই কাজটা আমাকে করতে হবে, পারবো? Yes. আর একটা জিনিস দিমাগের মধ্যে একটা জিনিস ফেলে রাখবেন, ফেড আপ হবেন না। 100 জন ব্যক্তির কাছে যাবেন তো আপনার কাছে 10 জন জয়েনিং হবেই হবে। ইয়ে সেটিং রাখেন, দিমাগে সেটিং রাখেন, উপরওয়ালা এই সিস্টেমটাতে আপনাকে দিবেই দেবে। কাউকে আগেই 10 জন দিয়ে দেয় তারপরে 90 জনকে ঘুরাই, কাউকে 50 জনের বাদ কাউকে 5 জন দেয়, ফির 50 জনের বাদ ফির 5 জন দেয়, কারণ এই ফর্মুলা আছে। আপনি 100 জনের কাছে যাবেন তো 10 জন। আচ্ছা তাস কে কে খেলতে জানেন? তাস আমি জানি না, ফির ভি আমি কিন্তু নিয়ে একদিন কাউন্টিং করলাম, তাসে কটা তাস থাকে? 52টা। একা কটা থাকে? 4টা। আবো তাসকে যদি এটা এটা কি করে, এটাকে কি বলে, এটাকে ফ্যাট করে বলে না, ফ্যাট বাটে 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 না, হ্যাঁ চলে। তো উপরওয়ালা দুনিয়াতে আমাদেরকে চাইলে রেখেছে, কথা বুঝতে পারছেন? আর চালানোর বাদ যদি প্রথম থেকে এটা টানি আমি একা মিলবে, দোসরা টানি একা মিলবে, তিসরা টানি একা মিলবে, এই করতে করতে 58 তাক 48 তাক যদি আমি যাই তো 48ও যদি আমার না মিলে তো 48 49 50 51 52 আমার 4টা আমি একা পাবো না, পাবো না? এই তো ফর্মুলা স্যার। আমরা কি করছি, ধুর হয় না, আগেই ধুর হয় না, ওইখানে আপনি কি করে বিশ্বাস করছেন যে 52 তাসে 4টা আছে? এখানে আপনি ও বিশ্বাস রাখেন যে 52 100টা ম্যানের মধ্যে 10 জন আপনার লাইফ চেঞ্জ করার জন্য আপনি আসবেনই আসবে আপনার। তো এটা পেতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে মিটিং দেখতে হবে, আপনাকে শুনতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে শেয়ার করতে হবে। আপনি দেখেও নিলেন, বুঝবেন না, শুনবেন না, প্র্যাকটিস করবেন না, কামে হবে না। আপনি সব কিছু করবেন, প্র্যাকটিস করবেন না, হবে না। গলতি তো নিজের কাছে, স্যার আমার গালের মধ্যে ধুলা লেগে আছে, বুঝলেন, ইয়া তো কাদা লেগে আছে, ইয়া তো কালি লেগে আছে, আর আয়না দেখছেন আয়না মুছেই চলে যাচ্ছে, মুছেই চলে যাচ্ছে, হ্যাঁ না, সালা আয়নাটাই খারাপ আছে, আয়নায় গলতি নাই, গলতি এখানে আছে স্যার, সাবান দিয়ে ধোন তারপর দেখেন মাল একদম ফাকাস হয়ে যাবে, হবে না, হবে না? আপনার নিজের উপরে ঝাঁকেন তাহলে সহি রেজাল্ট পাবেন। তো সময়ও শেষ, আজ আমার এই 4 বেসিক্স এর মধ্যেই আমার টপিক ছিল, আশা করি বুঝতে পেরেছেন, রেজাল্ট পাবো, 100% পাবো। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ।